জেল হত্যা মামলার আপিলে বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়েছে। কিছুক্ষণ আগে আপিল বিভাগের এই রায় ঘোষণা করা হয়। এর আগে বিচারিক আদালতে আসামি দফাদার মারফত আলী ও আবুল হাশিম মৃধার মৃত্যুদণ্ড দেয়া হলেও হাইকোর্টে তাদের দণ্ড মওকুফ করে বেকসুর খালাস দেয়া হয়। পরে রাষ্ট্রপক্ষ এই আদেশ বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রাখার আবেদন জানিয়ে আপিল করে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার আশিকিন প্রিন্স। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলোচিত জাতীয় চার নেতা জেল হত্যা মামলার সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে রায় প্রদান করা হলো। এই রায়ে নিম্ন আদালত থেকে যে রায় প্রদান করা হয়েছিল সে রায়টি বহাল রয়েছে। এখন আমার সঙ্গে রয়েছেন জেল হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক। তার কাছে আমি জানবো যে আজকে আপিল বিভাগ কি রায়টা দিলেন। আজকে আপিল বিভাগ নিঃশংস জেল হত্যা মামলার রায় দিয়েছেন যে বিচারিক আদালতে এই মামলায় 15 জন আসামিকে সাজা দেওয়া হয়। তার মধ্যে 3 জন আসামিকে আপনার ফাঁসির আদেশ দেওয়া হয় আর 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে যখন হাইকোর্টে আপিল হয় তখন হাইকোর্ট 2 জন যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ ছিল তাদেরকে খালাস দেন। সেই 2 জনের খালাসের আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। আপিল বিভাগ আজকের রায়ে বলেছেন যে এই খালাসের আদেশ বাতিল এবং বিচারিক আদালতে যে এই 2 জন নাম হচ্ছে মারফত আলী শাহ আর আবুল হাশেম মৃধা, এই 2 জনের ফাঁসির আদেশ বিচারিক আদালতের যে আদেশ সেটা বহাল রইল। স্যার, আপনি একটা যখন হিয়ারিং করেছিলেন তখন বলেছিলেন ষড়যন্ত্রের কথা বলেছিলেন, তাই ষড়যন্ত্রটা কি ছিল স্যার? এইটা রায়ে আজকে ওনারা বলেছেন আমরা যে ষড়যন্ত্রের যে সাক্ষী দিয়েছিলাম, আজকে রায়ে বলা হয়েছে যে এখানে রয়ের আর ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু যেহেতু অতীতে এই আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা হয় নাই বা রিভিশন করা হয় নাই আইনি ভাষায়, সেই জন্য এ ব্যাপারে কোনো আদেশ দেওয়া থেকে ওনারা আপিল বিভাগ বিরত থেকেছেন। কিন্তু ষড়যন্ত্র যে হয়েছে সেটা সাক্ষ্যে প্রমাণিত হয়েছে বলে সেটা ওনারা ব্যাখ্যা করেন নাই এখনো। যেহেতু ওনারা ব্যাখ্যা করেন নাই আমি সেই কারণে আমার বক্তব্য আর দেব না। স্যার, বর্তমানে তারা 2 জন পলাতক রয়েছে, তাদেরকে দেশে ফিরে আনতে সরকার কি উদ্যোগ নিতে পারে? উদ্যোগ নেবে যেই পন্থায় এইরকম আসামিদেরকে দেশে ফিরিয়ে আনা যায় দর্শক আপনারা জানছিলেন যে রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী ব্যারিস্টার আনিসুল হক নিয়ে বললেন যে বর্তমানে 2 জন পলাতক রয়েছেন এবং 2 জনকে দেশে ফিরিয়ে আনতে সরকার, এর আগে বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে আনতে সরকার যেরকম উদ্যোগ গ্রহণ করেছিল ঠিক একইভাবে আজকে 2 জনের বিরুদ্ধে যে ফাঁসি দেওয়া হলো সে ফাঁসির আদেশ কার্যকর করার জন্য তাদেরকে দেশে ফিরিয়ে আনতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। সুপ্রিম কোর্ট থেকে এই ছিল সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিও।